الحبيب خذوني إلى ضياء عيوني. فر يوما ننجيك ببدنك তুমি আজকে মরবে তাহলে তোমার তোমার বাদান তোমার শরীরটাকে আজকে আমি টাটকা রাখব আবার কাজে জয়েন দিতে হয়। অনুরূপ ভাবে আমার রসুলকে আল্লাহ রব্বুল আলামিন বিশ্রামে রেখেছিলেন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা, নবী হে আপনাকে আপনার প্রভু ছেড়ে দেননি, আপনার প্রতি আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিরূপ প্রকাশ করেননি, বিরূপ প্রকাশ করেননি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রাগান্বিত হননি, জাস্ট আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য বিশ্রামে রেখেছেন। আমরা শুনেছি না যে আবু জেহেলের নাম কোরআন শরীফে নেই, আছে আবুল আহাবের নাম, আছে ফেরাউনের নাম, আছে নমরুদের নাম, আছে বিভিন্ন রকম অনেক কুখ্যাত যারা রসুলকে কষ্ট দিয়েছিল তাদের নাম কোরআন শরীফে উল্লেখ আছে। তো আপনার কি মনে হয় তাদের বিরাট একটা মহত্ব গুরুত্ব, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোরআন শরীফে উল্লেখ করলেন? আল কোরআনের মধ্যে ওই সমস্ত কুখ্যাতদের কুখ্যাত বেঈমানদের জায়গা কিসের কারণে হয়েছে জায়গাটা? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য করে দিলেন যে এরা এত বড় কুখ্যাত বেঈমান। ফেরাউন ফেরাউন যখন সমুদ্রে পার হতে যাবে, সমুদ্রে পার হওয়ার ঠিক আধ মুহূর্তে বলেছিল, কি বলেছিল ফেরাউন? তখনও সেই ফেরাউন অহংকার, তার অহংকার সেই সময় শেষ হয়নি, সে বলেছিল যে আমি ওই প্রভুর ওপরে ইমান আনলাম যেই প্রভুর উপরে বনি ইসরাইলরা ইমান এনেছিল। সে এক কথাই বলতে পারো বলতে পারলো, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কিন্তু সে ঘুরিয়ে পিছিয়ে বলে আমি ওই প্রভুর উপরে ইমান আনলাম যে প্রভুর উপরে বনি ইসরাইলরা ইমান এনেছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদালিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, অবশ্যই তোমার ইমানটাকে আমি গ্রহণ করলাম, অনুরূপ ভাবে গ্রহণ করলাম, আজকে তোমাকে ডুবিয়ে মারব সঠিক। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের সৈন্য দল নিয়ে ঝাঁপিয়ে পড়লেন সমুদ্র পার হওয়ার জন্য চলে গেলেন, তখন ফেরাউন ভাবলো যে এই একটা সুযোগ মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মুসার কওমকে ঘায়েল করার জন্য, এদেরকে আজকেই শেষ করে ফেলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কওম যারা ছিল তারা বলেছিল যে আজকে আমরা তো ধরা পড়ে গেছি, আজকে আমরা পাকড়াও পড়ে গেছি, আজকে আমাদের কোনো রাস্তা নেই, আমাদের চলে যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন, রব্বি সায়াহদীন, আমার প্রভু আমার সাথে আছে, আমার প্রভু আমার জন্য রাস্তা বার করে দেবে, তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, চিন্তিত হয়ো না। তখন ফেরাউন কি করলো, সে সামনে নিয়ে সমস্ত তার দলবলকে নিয়ে সামনে গেল, সে দেখলো রাস্তা যেমন আমরা দেখি বোম্বাই রোড, রাস্তা যখন পুরো ফাঁকা থাকে কোনো রকম কিছু থাকে না, পুরো পানি পানি মনে হয়, তাই না? দূর থেকে মনে হয় না, ফেরাউন অনুরূপ ভাবে একটা অনুভব করলো, এই তো সুন্দর রাস্তা মাশাআল্লাহ, কোনো রকম চিন্তা নেই, এখন আমরা পার হয়ে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রান্তে পাঠিয়ে দিলেন, অপর প্রান্তে ফেরাউন তার নিজের সৈন্য দল নিয়ে আস্তে 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 পিছন থেকে মুসার পিছু ধাওয়া করলো, পিছু ধাওয়া করতে করতে মাঝখান পর্যন্ত পৌঁছে গেল যে, আর আল্লাহ রাব্বুল আলামিন এত বড় হিকমত নয়, এত বড় ক্ষমতাশীল, এত বড় প্রজ্ঞাময়, তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ওই পারে পার করিয়ে দিলেন, ওই পারে পার করিয়ে দিলেন। পার করানোর পরে যখন ফেরাউন তার দলকে নিয়ে মাঝখানে ঠিক, এখন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেমন সমুদ্র যেমনটি ছিল, যেমন পানির স্রোত ছিল, ঠিক তেমন ভাবে প্রবাহিত করতে লাগলো, এবং সেই সময় সমস্ত ওই ফেরাউনের সৈন্যদল ফেরাউনের কাফেলা যারাই ছিল সকলে ডুবিয়ে মরল, শেষ পর্যন্ত ফেরাউনকে বাঁচিয়ে রেখেছে। কেমন ভাবে, যে ফাল্লিয়াউ মানুনা জিকা বিপাদানিকা, তুমি আজকে মরবে তাহলে তোমার তোমার বাদান তোমার শরীরটাকে আজকে আমি টাটকা রাখবো,
যাতে করে পরবর্তী যারা আসবে তাদের জন্য একটা নিদর্শন হয়ে থাকে। আপনি অহংকারী, অহংকারটা ছেড়ে দেন। আপনার অর্থ রয়েছে, আপনার টাকা রয়েছে, অহংকারের কোনো জায়গা নেই বন্ধু। আপনার চোখ বন্ধ তো সব শেষ।